নমস্কার, আমি স্বপন। আমার সঙ্গে আছেন আজকে বিজেপি নেত্রী কেয়া ঘোষ। আমরা কেয়াদির কাছে সরাসরি চলে যাব, মুখোমুখি কেয়াদিকে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, সোজাসুজি প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন এলো, দিদি চোট পেয়ে গেলেন খানিকটা, আর এতে কি আপনারা খানিকটা অ্যাডভান্টেজে? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, অবশ্যই ওনার সুস্থতা কামনা করি। কিন্তু এরই সঙ্গে মনে পড়ে যাচ্ছে, দেখুন, 1990 দশকে একটা চমৎকার সিনেমা এসেছিল হুইল চেয়ার বলে। তো হুইল চেয়ারের আমরা পুনরাবৃত্তি, আমরা ভেবেছিলাম একটা সিকুয়েল দেখতে পাবো, অনেকেই ভেবেছিলেন। যে কোনো কারণেই হোক, দেখুন, একই মানে পুজোয় মানে বাসি ফুল দিয়ে হয় না। তো সেটা বুঝে আমরা হুইল চেয়ারের আর রিপিট টেলিকাস্ট দেখলাম না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেমেছেন, তার ভাইপো নেমেছেন, তার আঙ্গ পাঙ্গ সঙ্গ সবই নেমেছেন, কিন্তু এইসব করে তো যে দুর্নীতি, যে চুরি বা রাজ্যের মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছেন তৃণমূল সরকার বা তৃণমূল দলটা, সেটা তো চাপা দেওয়া যাবে না। দেখুন, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। তো ঠিক এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় চোট পাওয়ার সঙ্গে আমাদের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের কোনো সম্পর্ক নেই। আমরা লড়ছি দুর্নীতির বিরুদ্ধে, আমরা লড়ছি এই স্বৈরাচারিতার বিরুদ্ধে, সেই লড়াইটা চলবে। আপনারা তো তৃণমূলকে লড়তেই দিচ্ছেন না, খালি ইডি সিবিআই দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন, ডেকে নিয়ে যাচ্ছেন। দেখুন, যে চোর তার তো বাহানা লাগে না। এই যে পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হলেন, তখন বলুন তো কী পঞ্চায়েত ভোট ছিল? যখন মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হলেন, তখন কী পঞ্চায়েত ভোট ছিল? জীবনকৃষ্ণ সাহা যখন গ্রেপ্তার হলেন, যখন উন্নয়ন পাঁচিলে ঝুলছিল, তখন কী পঞ্চায়েত ভোট ছিল? চুরি করলে তার তদন্ত হবে, সেটা পঞ্চায়েত ভোট হোক, লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক। তৃণমূল এখন যেন তেন প্রকারণে একটা অজুহাত খুঁজছে, তাদের নিজেদের পিঠ বাঁচাতে হারার একটা অজুহাত করে রাখছে, যে কেন আমাদের মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। ব্যাস, পাটনা তো আপনাদের বার্তা দিয়েই দিল, 24 শেষ। এবার পাটনার পার্টনারশিপটা খুব ইন্টারেস্টিং। কীরকম ইন্টারেস্টিং? মমতা ব্যানার্জি, যিনি সিপিএমের বিরুদ্ধে একবজ্ঞা হয়ে লড়েছিলেন, আমরা খুব সেই লড়াইকে আমরা শ্রদ্ধা করেছিলাম, সম্মান জানিয়েছিলাম, কার্যক্ষেত্রে কী দেখা গেল, সেই সিপিএমের সঙ্গে ফুলে ফুলে ঢলে ঢলে হয়ে গেল। কখনো দেখলাম 2019 হলো, কখনো দেখলাম এই 2023 হলো, আবার শুনছি কবে একটা হবে। দেখুন, আবার কংগ্রেসের বিষয় যদি আসি, মানে প্রদেশ কংগ্রেসটা একটা আলাদা সংগঠন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই প্রদেশ কংগ্রেসের সঙ্গে দিল্লির যে জাতীয় কংগ্রেস, তাদের কোনো মিল নেই। অধীর চৌধুরী এক কথা বলেন, উনি বলেন তৃণমূল দুর্নীতি করেছে, উনি বলেন তৃণমূল আমাদের কর্মীদের মারছে, উনি বলেন তৃণমূল পশ্চিমবঙ্গে সন্ত্রাস ছড়াচ্ছে। রাহুল গান্ধীর মুখে তো কখনো শুনলাম না, যখন কংগ্রেসের কর্মী মারা গেলেন, তখন তো আমরা কোথাও একবারও দেখলাম না, এক ছত্র দেখলাম না, না রাহুল গান্ধী, না মল্লিকার্জুন খাড়গে বা জাতীয় কংগ্রেস সেটা নিয়ে নিন্দা করেছে। অর্থাৎ এই যে অশুভ আতাত, সেই আতাত চলবে। মানে একটা খুব ভালো উদাহরণ দিচ্ছি, এই ধরুন হায়না বা শেয়ালের দলগুলো না, তো দেখবে একসঙ্গে থাকবে, বাঘ একলাই থাকবে, তো তফাতটা বুঝে নিন। বাঘ কি ভয় পেলো? সে কারণেই তৃণমূলকে আক্রমণ আজকে, যেহেতু তৃণমূল নেত্রী নেতৃত্ব দিচ্ছেন, 23,000 কোটি টাকার কথা বলে দিলেন দুর্নীতির কথা। আমি তো বলবো, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন, উনি শুধুমাত্র যেগুলো তথ্য আছে, যেগুলো এখনও মানে মাটি থেকে খুঁড়ে উঠতে বাকি আছে, সেগুলোর কথা বলেনি উনি। শুধুমাত্র এখন যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এর আরও বেশি, এটা হিমশৈলী চূড়া মাত্র। মানে আমরা একটা বাংলায় প্রবাদ শুনতাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এখন হচ্ছে যেখানে দেখিবে দুর্নীতি উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো না, অবশ্যই এবং অবশ্যই পাইবে তৃণমূলের যোগাযোগ। এ এমন অবস্থা, যেখানে আপনি যেদিকে তাকান, আকাশ বাতাস মাটি যুব বৃদ্ধ মধ্যবয়স্ক সব জায়গায় এরা দুর্নীতির নিজে সুস্পষ্ট ছাপ রেখে দিয়েছে। আর আপনি যেটা বলছেন যে ভয় না, ভারতীয় জনতা পার্টি ভয় পায় না, ভয় কিসে পাবো? আমরা তো আর চুরি করিনি, যারা চুরি করেছে তারা বড় গলা বলছে, যারা চোরের চোর তারা বড় গলা কথা বলছে, চোরের মায়ের বড় গলা দিচ্ছি। আমরা তো চুরি করিনি, আমরা তো দুর্নীতি করিনি, আমরা তো রাজ্যের যুব সম্প্রদায়কে রাস্তায় দিনের পর দিন বসিয়ে রাখিনি। মমতা ব্যানার্জি অন্য রাজ্যে ছুটে যান, অন্য রাজ্যের জন্য তাদের মন কাঁদে, কিন্তু কই আমাদের রাজ্যের যে যুব সম্প্রদায় তারা যে বসে আছে দিনের পর দিন বঞ্চিত হয়ে, তাদের জীবন থেকে অমূল্য সময় চলে গেল, বছর চলে গেল, তাদের জীবন যৌবন সব কেড়ে নেওয়া হলো,
এগুলো তো কখনো তাদের কাছে যান না, তাদের সম্পর্কে কিছু বলেন না, উল্টে তিনি বলেন এগুলো হচ্ছে চক্রান্ত, না আমরা এরকম ঘৃণ্য চক্রান্ত করি না। সায়নী ঘোষ তো আর দোষী না, কুন্তলের সঙ্গে একটা রাজনৈতিক সম্পর্ক থাকতেই পারে, একটা যুব নেত্রী একসঙ্গে রাজনীতি করেন, তাকে আপনারা ডাকাডাকি করছেন, কাজই করতে দিচ্ছেন না পঞ্চায়েতে। স্বপন, আপনি আমাকে বলুন তো, মানে আউট অফ গুড ফেথ, ধরুন আপনার যারা স্টাফ আছে, আপনার যারা অধস্তন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনি তাদের গিফট করেন, জন্মদিনে যদি গিফটও করতে হয়, একটা জামা, একটা শাড়ি বা একটা সুন্দর শোপিস, একটা ছবি, এগুলো গিফট করেন। গিফট যদি হয় গিফটের মতন একটা BMW বা মার্সিডিস গাড়ি যার দাম 60-70 লক্ষ টাকা, বা বিলাসবহুল ফ্ল্যাট, 1.5 কোটি টাকা দামের ফ্ল্যাট, এখন তো শুনছি একাধিক ফ্ল্যাট, তখন তো প্রশ্ন আসবেই কতটা বাড়তি টাকা থাকলে এভাবে অপচয় করা যায়। আর আরেকটা কথা, গিফট যখন আছে তার নিশ্চয়ই রিটার্ন গিফট আছে, এমনি এমনি তো গিফট হয় না, তার বদলায় কী পেয়েছে শান্তনু বা কুন্তল, তার পরিবর্তে কত কত সুবিধে পেয়েছে, এটা ভুললে চলবে না। তৃণমূল কংগ্রেসের যে যুব, মানে যুবতেই দেখছি যত গলদ, আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের যারা ওই শান্তনু কুন্তল এদের মতন লোকজন, এদের যে বিপুল সম্পত্তি, তাহলে যুবর মাথায় যিনি বসে আছেন তার কত সম্পত্তি কোথা থেকে পেলেন? তিনি অভিনেত্রী, কিন্তু পশ্চিমবঙ্গে একজন অভিনেত্রী, এবং সায়নী ঘোষ তার প্রতি পূর্ণ, তার অভিনয়ের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, কত টাকা রোজগার করেছেন? এত বিলাসবহুল জীবনযাপন, এত বিলাসবহুল গাড়ি, বনি সেনগুপ্তর গাড়ি আপনি মনে আছে আপনার নিশ্চয়ই, কোথা থেকে টাকা পান এরা? তো এই টাকার সূত্রগুলো কোথায়? একজন মানুষ অমনি কাউকে একটা 60 লক্ষ টাকা দামের গাড়ি গিফট করে দিতে পারে? সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে ডালমে কুচ কালা নাকি পুরো ডালটাই কালা, এটা আমার একটা প্রশ্ন রয়েছে। তাই জন্য সরকারটা একটা প্যারালাল গভর্নমেন্ট আপনারা দাঁড় করিয়ে দেবেন? পাটনায় বলেছে আপনারা রাজ্যপাল শাসিত সরকার করে দিলেন, রাজ্য করে দিলেন আপনারা। দেখুন, এই রাজ্যপালকে নিয়ে এসে তাকে হাতে খড়ি দিয়ে তাকে বাংলা শেখানোর দায়িত্ব তৃণমূল নিয়েছে, এবং সেই হাতে খড়ি দিয়ে বাংলা শিখে তিনি বাংলা সম্পর্কে জানলেন, বাংলার দুর্নীতি সম্পর্কে জানলেন, বাংলার সন্ত্রাস সম্পর্কে জানলেন, এবং জেনে তিনি এখন হাঁটি হাঁটি পা পা করে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কারণ তিনি রাজ্যে, এই রাজ্যের তিনি সাংবিধানিক প্রধান, তো সংবিধানকে প্রতিষ্ঠা তো করতেই হবে, যেখানে মানুষ তারা ভীত সন্ত্রস্ত, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না, আপনি কোচবিহার থেকে কাকদ্বীপ থেকে ক্যানিং, আপনি সর্বত্র এই অবস্থা, বা যারা বিরোধী বিশেষ করে ভারতীয় জনতা পার্টির আমাদের কর্মীরা, তারা মনোনয়ন দিতে পারছেন না। অন্যদিকে আমরা কি দেখলাম, সৌদি আরবে বসে মনোনয়ন হয়ে গেল, ডিজিটাল মনোনয়ন হয়ে গেল। তো এই জায়গাগুলোতে যখন আমরা দেখছি, তো আমাদের তো স্বাভাবিক মনে প্রশ্ন আসছে যে কিভাবে সম্ভব। তো রাজ্যপাল, তার বোধোদয় হয়েছে, তার শুভবুদ্ধি উদয় হয়েছে, তিনি রাজ্যের মানুষের পাশে থাকতে চাইছেন, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এরই সঙ্গে বলছি যে তিনি যে তথ্যগুলো দিচ্ছেন এই জায়গাগুলোতে পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন কোথায়? আমরা দেখছি পুলিশ কোথাও আমাদের কর্মীকে, ক্যান্সার আক্রান্ত কর্মীকে ঝাড়গ্রামে, তাকে মারছে, মেরে বলছে মনোনয়ন প্রত্যাহার কর, তার একমাত্র তার অপরাধ হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি মনোনয়ন দিয়েছেন। আমরা দেখছি বিভিন্ন জায়গায়, আপনি এর কথা, ঘাটালের কথা মনে আছে, মহিলার চুলের মুঠি ধরে পুলিশ তাকে ফেরত নিয়ে যাচ্ছে, এগুলো কি? এগুলো পুলিশ? এই পুলিশের কাছে মাননীয় রাজ্যপাল কি আশা করেন যে তিনি যে অন্যায় বা সন্ত্রাসের তথ্য যেগুলো পাঠাচ্ছেন তার যে কন্ট্রোল রুম মারফত, তাতে কোনো ব্যবস্থা হবে? এই রাজ্য পুলিশ, আর আরেকজন অবশ্যই না বললেই নয়, নির্বাচন কমিশন, তিনি নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন আমার জানা নেই, আমি জানি না যে তিনি এত কিছু হয়ে যাচ্ছে, তিনি কি করে চোখে পট্টি বেঁধে বসে রয়েছেন? উনি দেখতে পাচ্ছেন না এত সন্ত্রাস, যারা সন্ত্রাস করছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র লোক দেখানো কিছু ব্যবস্থা? এই ব্যবস্থা আমরা দেখেছি যে তপন কান্দু, তিনি যদিও আমাদের কর্মী ছিলেন না, তাকে ধমকি দেওয়া হয়েছে পুলিশ মারফত, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? পুরস্কৃত করা হচ্ছে পুলিশকে, পুরস্কৃত করা হচ্ছে নির্বাচন কমিশনকে, মাফ করবেন নির্যাতন কমিশনকে, তাদের এভাবে পুরস্কৃত করা হচ্ছে। তো আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে রাজ্যে গণতন্ত্র ফেরাতে হবে, রাজ্যে গণতন্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গণতন্ত্রের ধ্বজাধারী বলেন, অথচ তিনিই সবথেকে বেশি গণতন্ত্রের টুটি চিপে ধরছেন আমাদের পশ্চিমবঙ্গে। লজ্জা করা উচিত, আবার মানে লজ্জা লাগা উচিত বললে তো আবার তিহারবাসী একটু দুঃখ পাবেন, তাই লজ্জা করা উচিত বললাম। তার জন্য আপনার একটা নির্বাচিত সরকার যারা এতটা ম্যান্ডেট নিয়ে এসেছে তাকে আপনারা ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন, 3 মাসের মধ্যেই ফেলে দেবেন, এই হুমকি আসছে আপনাদের? দেখুন, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে,
এবার যদি তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তারা যদি এই চোড়ামূলের সঙ্গে থাকতে না চায়, বিজেপির সঙ্গে তারা হাত মেলাতে চান, আসবেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু চুরি জোচ্চুরি এখানে এসে চলবে না, এটা জেনে যারা ফিরে গেছেন তারা বুঝে গেছেন যে এখানে আমাদের দু নম্বরই চলবে না, এখানে আমাদের চুরি চলবে না, এখানে আমাদের জোচ্চুরি চলবে না, এখানে চাকরি চুরি চলবে না, এখানে মানুষের যে বঞ্চিত করা চলবে না, মানুষের হক কেড়ে নেওয়া চলবে না। এইটা বুঝে বিজেপিতে আসতে পারলে মোস্ট ওয়েলকাম, আমরা আপনাদের অভ্যর্থনা জানাবো, সাদরে বরণ করে নেব। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে, যারা জনপ্রতিনিধি বানিয়েছে আপনাদের, তাদের কথা ভেবে, আপনাদের ভারতীয় জনতা পার্টির আদর্শের সঙ্গে সম্পৃক্ত হই, তবেই ভেবে আসতে হবে। এর জন্য আপনারা দল ভাঙানোর খেলা শুরু করবেন? না না, আমরা দল টল ভাঙাই না, যখন যেগুলো ভেঙেই পড়ে আছে, এটা ভাঙা জাহাজ তো, আমরা কোনো ভাঙানো টাঙানো বিশ্বাস করি না। ভাঙা জাহাজ ভেঙে যাচ্ছে, সব পিলপিল করে পালিয়ে যাচ্ছে। আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, অ্যাভারেজে 200-300 তৃণমূল কর্মীরা তারা ভারতীয় জনতা পার্টি জয়েন করছেন। কিসের জন্য? তারা জানেন যে এখানে এসে আমরা অন্তত স্বস্তি পাবো, এখানে এসে অন্তত শুনতে হবে না যে, মানে মাপ করবেন, এটা বলতে চাই না কোনো বাচ্চাকে, যে তোমার বাবা কি চোর তৃণমূল করে। এখন তো এরকমই মিম চলছে যে কাউকে তৃণমূল, তুই তৃণমূল করিস বলে গালাগালি, সেটা নাকি গালাগালির পর্যায়ে। তো এটা ন্যাচারালি, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা সত্যিকারের এই 25-75 ভাগ পাননি, তারা যদি চলে আসতে চান, মোস্ট ওয়েলকাম। তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, স্বাস্থ্যসাথী দিয়েছে, সবুজ সাথী দিয়েছে, এতগুলো প্রকল্প মানুষের জন্য করেছেন, আর এই কারণেই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পায়ের তলায় মাটি নেই, সে কারণেই তৃণমূলকেই টার্গেট করেছেন এবং মমতা ব্যানার্জির গোটা পরিবারটাকে আপনারা টার্গেট করে ফেলেছেন। দেখুন, প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বলি। লক্ষ্মীর ভাণ্ডারের একটা ব্যাপার আছে, পশ্চিমবঙ্গে লক্ষ্মীদের দাম হচ্ছে 500 টাকা, গোয়াতে আবার 5,000 টাকা, আবার মেঘালয়তে 2,000 টাকা। মানে লক্ষ্মীর রকম ফের পশ্চিমবঙ্গে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান মানে বেস, যেখানকার মহিলারা তাকে পরম আস্থায় 3-3 বার নির্বাচিত করেছেন, তাদের সঙ্গে তিনি ছেলে খেলা করছেন। তাহলে গোয়ার মহিলাদের দাম কি বেশি? তাদের কি শ্রম, তাদের সম্মানের দাম বেশি, নাকি মেঘালয়ের মহিলাদের পশ্চিমবঙ্গের মহিলাদের তুলনায় তাদের শ্রম, তাদের সম্মানের দাম বেশি? উনি তো ছোটো করছেন পশ্চিমবঙ্গের মহিলাকে। তাই আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে অবশ্যই সামাজিক প্রকল্প তো আমরা তুলে দেবো না, আমরা মহিলাদের যথাযোগ্য সম্মান দিয়ে 2,000 টাকা দেবো লক্ষ্মীর ভাণ্ডার, বা যাই বলি না কেন, মাদের সম্মান দেব, যথাযোগ্য সম্মান দেব। এক, আচ্ছা দ্বিতীয়, এবং দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে না, টাকা কোথায়? সব টাকা তো এই মেলা খেলা আর মৎস্যবে উড়িয়ে দিয়ে হবে, টাকা তো আপনারাও দিচ্ছেন না বলছি আপনাকে, সব উড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এবারে আসে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী যদি এতই উৎকৃষ্ট পরিষেবা হতো, মমতা ব্যানার্জি কোথাও নন্দীগ্রামে লাগলে তিনি কলকাতায় আসেন, কোচবিহারে লাগলে তিনি এখানে এসে চিকিৎসা করেন। আমি বুঝতে পারছি না কেন তাকে বারে বারে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে তাহলে নিতে অসুবিধা কী? এবং সবথেকে বড় কথা হচ্ছে, ভাইপোমণি তিনি চলে যান, তিনি আবার পশ্চিমবঙ্গে থাকেন না, তিনি কখনো দুবাই, কখনো সিঙ্গাপুর, কখনো আমেরিকায় চলে যান চিকিৎসা করতে, কেন? এখানে নাকি ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা, তাহলে কেন এখানে চিকিৎসা করছেন না? তাহলে স্বাস্থ্যসাথী ব্যাপারটা ভুয়ো। বিষয়টা হচ্ছে এই যে শুধুমাত্র প্লাস্টিক সার্জারি বা ফেসিয়াল করিয়ে দিয়ে যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা সুপার স্পেশালিটি হাসপাতাল, গ্রামেগঞ্জে যান কি ভয়ঙ্কর অবস্থা, আপনারাই তো জানেন। শিশু মৃত্যু হচ্ছে রেফারেন্সের জন্য, কেন হচ্ছে, কেন রেফার করতে হচ্ছে? মমতা ব্যানার্জি বলছেন, ডাক্তারদের ধমকাচ্ছেন রেফার করবেন না, আরে তাদের কাছে তো আপনি পরিষেবা দিচ্ছেন না, তাদের কাছে পরিকাঠামো দিচ্ছেন না। আজ ডক্টরস ডেতে আমি দাঁড়িয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাগুলি বলে, মাঝখানে যে ওই সিভিক ডাক্তার বলেছিলেন, তিনি বারে বারে চিকিৎসার যারা সঙ্গে যারা যুক্ত, যারা ডাক্তারের সঙ্গে যুক্ত, তাদের অপমান করেছেন, এবং তিনি তাদের পরিষেবা দিচ্ছেন না, পরিকাঠামো দিচ্ছেন। আপনি যে কোনো একটা PSU-তে চলে যান না, বেশি দূরে না, দক্ষিণ ২৪ পরগনায় চলে যান, সেখানে কি ভয়ঙ্কর অবস্থা, ডাক্তাররা থাকবেন কোথায়? কিছু এদিক থেকে ওদিক হলে ডাক্তারদের মার, আপনার মনে আছে নিশ্চয়ই জামতলার ওখানে একটা ইয়াং ডাক্তার, উঠতি ডাক্তার, তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছিল। তাহলে এইভাবে যদি পরিষেবা না দেওয়া হয়, পরিস্থিতি না দেওয়া হয়, কিসের স্বাস্থ্যসাথী, কিসের সাথী? এটা সাথী নয়, এগুলো স্বাস্থ্য শত্রু। এই পশ্চিমবঙ্গে যারা যা পরিকাঠামো অবস্থা হয়ে আছে, শুধুমাত্র আমরা দেখছি ওপরের পরিকাঠামো, আর স্বাস্থ্যসাথীর কথা বলছেন, আপনি কি জানেন যে সিজেরিয়ান ডেলিভারি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে,
নর্মাল ডেলিভারি আমি সম্ভবত হচ্ছে, বহু পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যে কোনো অপারেশন সম্ভবত পাইলস এই অপারেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, দাঁতের কোনো অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। দাঁত তো শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, দাঁতের অপারেশন হয় অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা অনেক অন্য অন্য কারণে হয়, সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কয়েকটা পরিষেবা দেওয়া হচ্ছে, বেসিক যে পরিষেবাগুলো সেগুলো দিয়ে পোস্টার দেওয়া হচ্ছে। আর এবারে আপনি বললেন যে টাকার কথা, দেখুন প্রথম কথা হচ্ছে যে এই বোধহয় তিন দিন আগেই পশ্চিমবঙ্গ আবার তাদের যে বকেয়া 7,500 কোটি টাকা তারা পেয়েছেন। মমতা ব্যানার্জি খালি বলছেন আমি পাইনি পাইনি পাইনি, যখন পান কখনোই বলেন না পেয়েছি পেয়েছি পেয়েছি, তখন চুপ, তখন স্পিকটি নট, তখন ওই মুখে লিউকোপ্লাস্ট। অথচ যখন এত টাকা পাচ্ছেন হিসেবটাও তো দিতে হবে। আমি আপনাকে একটা টাকা দিলাম খরচের জন্য, আপনি তো আমাকে ফেরত বাজার করতে দেওয়ার জন্য আপনাকে 500টা টাকা দিলাম, দিয়ে বললাম ভাই স্বপন আপনি বাজার করে আনুন। আপনি তো, আমি যখন টাকা দিচ্ছি আমাকে তো হিসেব দেওয়া আপনার কর্তব্য। মমতা ব্যানার্জি হিসেব দিচ্ছেন না, হিসেব চাইলে বলেন তোর বাপের টাকা, না ওনার বাপ নরেন্দ্র মোদীরও বাপের টাকা নয়, আমারও বাপের টাকা নয়, মমতা ব্যানার্জিরও বাপের টাকা নয়, এটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের করের টাকা। মানুষের টাকা নিয়ে যখন খরচ করছো সেই টাকার হিসেব দেওয়া তোমার কর্তব্য, সেটা না দিলে টাকা বন্ধ হবে, কিচ্ছু করার। আপনারা আক্রমণের মাত্রা কোন জায়গায় নিয়ে গেছেন এটা অভিযোগ আপনাদের। রুজিরা নারুলা তার মাকে দেখতে যাবে আপনারা দেখতে দিতে যেতে দিলেন না, আটকে দিলেন বিমানবন্দরে? না আমি জানি না, কিছুদিন আগে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মানেকা গম্ভীর তিনি বললেন মা অসুস্থ, তারপরে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হলো, তারপরে শুনলাম রুজিরা নারুলা তার মা অসুস্থ। কি কাকতালীয় না, ঠিক যখন তাকে ইডি ডাকে তিনি তার মায়ের কথা মনে পড়ে যায়। আরে আমি তো বলবো স্বাস্থ্যসাথী তো ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য জামাই নিয়ে আসুন নিজের শাশুড়ি মাকে, পশ্চিমবঙ্গে চিকিৎসা করান, এত ভালো ভালো সুপার স্পেশালিটি হাসপাতাল আপনি এখানে চিকিৎসা করান, শুধুমাত্র এই হাসপাতালে কি কুকুরে ডায়ালিসিস হবে নাকি, মানুষেরও চিকিৎসা হবে, নিয়ে এসে চিকিৎসা করান এখানে। সুতরাং ওইসব না গালগল্প অনেক হয়েছে এইবার, অনেক মানে কি বলবো নিজেদের ভিকটিম কার্ড খেলা হয়েছে, এইবার ধরা পড়ার পালা। আর আপনি বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কথা বললেন, দেখুন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের আজব পরিবার, কোনো একটি সংবাদপত্র তারা দাবি করেছিল যে ওই হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 35টা প্লট নাকি বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নামে, এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কেস শুনলাম না, অর্থাৎ তারা মেনে নিয়েছেন এত প্লট কিনেছেন। আপনি বলুন তো 2011-র আগে এই যে নামগুলো বন্দ্যোপাধ্যায় পরিবারে সব জলজল করছে যে নামগুলো, তাদের কী ছিল, তাদের সম্পত্তির পরিমাণ কী ছিল? তারা এখন বিপুল সম্পত্তি, কেউ অলিম্পিক অ্যাসোসিয়েশন, কেউ মোহনবাগান ক্লাবের তারা সর্বেসর্বা হয়েছেন, কেউ এখানে কেউ সেখানে, কেউ ব্যবসাদার কেউ রাজনীতিবিদ হয়ে, কোথা থেকে টাকা আসে? কাজলী বন্দ্যোপাধ্যায় তিনি নাকি সমাজকর্মী, তার সম্পত্তির পরিমাণ 5 কোটি টাকা, তিনি বলেছেন আমি হিসেব দেবো না, কোথা থেকে এসছে আমি বলবো না। তো এই জিনিসগুলো যদি আসে একটা পরিবারের মধ্যে, মানে একটা মানে কাকে ছেড়ে কাকে দেখি এমন অবস্থা, তো না সাধারণ মানুষ প্রশ্ন তুলবে না যে কোথা থেকে আপনাদের টাকা এলো, কোথা থেকে আপনাদের আঙুল ফুলে কলা গাছ হলো প্রশ্ন তুলবে না, প্রশ্ন তুললে বিপদ, রাজ্যে কি প্রশ্ন তোলা মানা? তাহলে পঞ্চায়েত নির্বাচনের পরেই আপনাদের সঙ্গে হিসেব নিকেশ বুঝে নেবে, দিদি বলেছে টাকা আমরা আনিয়েই ছাড়বো, পঞ্চায়েত নির্বাচনে জিতেই সেটা দেখাবে। দেখুন একটা কথা বলছি, পঞ্চায়েত নির্বাচন একদম ঠিক কথা বলেছেন, এটা আপনি একদম কাজের কথা বলেছেন, পঞ্চায়েতে রাজ্য ব্যবস্থাটা সেটা একদম স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা, আপনি জানেন সেখানে রাজ্য সরকার কেন নাক গলাবেন, কেন উনি এটাতে নাক প্রয়োজন, প্রয়োজন এই কারণেই ওই টাকার বিষয়, এইখানে তো মধু আছে, এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেই তো মধুগুলো আছে, টাকাগুলো আসে তো, সেই টাকাগুলো তো প্রয়োজন মেলা খেলা মোচ্চব এবং তৃণমূলের অসাধু সব নেতা যারা রয়েছে তাদের এই সম্পত্তি বাড়ানোর জন্য। আপনি দেখুন তো গ্রামে গ্রামে গিয়ে এক একজন, আপনি শুধুমাত্র ওই একজন ডালিম শেখ বললে হবে না, এরকম হাজার হাজার ডালিম শেখ, ভাদু শেখের বাড়ি দেখেছিলেন, আপনি আনারুলের বাড়ি দেখেছেন, এত সম্পত্তি এত টাকা কোথা থেকে পায়? এখানে এক একজন নেতা তাদের অনুব্রত মণ্ডল, লটারি মণ্ডল আমি যাকে বলি, সেই লটারি মণ্ডলের সম্পত্তি আরে মাগুর মাছ ব্যবসায়ী, তার এই এত টাকা কোথা থেকে আসে, সূত্রটা কোথায়, তার এই টাকার যে আগা আগা মানে মানে আমদানির জায়গাটা কোথায়, রাইস মিল নিজের নামে জোর জবরদস্তি নিয়ে নেওয়া, জমি করোনার সময় সখন সবাই যখন আমরা লকডাউনে বাড়িতে ছিলাম ভীত সন্ত্রস্ত ছিলাম, তখন বাবা মেয়ে মিলে জমি শপিংয়ে বেরিয়েছে, 5 দিনে না 6 দিনে 7 কোটি টাকা সম্পত্তি কিনেছে, কোথা থেকে আসে এত টাকা? আমরা ভাবতে পারি সাধারণ মানুষ এত টাকার কথা?
সারা জীবন কেন সাত জন্মে বোধহয় রোজগার করতে পারবেন না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ? কোথা থেকে আসে পশ্চিমবঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত, উনি যে স্পষ্ট ধমকি দিচ্ছেন রাজ্যের ভোটারদের, আপনি যেটা বললেন এটা স্পষ্ট থ্রেট, ধমকি। এই ধমকিতে মানুষ আর ভুলবে না, কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় জোয়ারভাটা প্রকল্পে, আরে নিজেদের সংগঠনের মধ্যে মারপিট, যেখানে এই দুয়ারে দুর্নীতি, মাফ করবে, দুয়ারে সরকার যখন গেছিল তখন স্থানীয় মানুষরা ঢুকতে দিচ্ছে না গ্রামে, স্থানীয় মানুষরা তারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা পাইনি, মানে না পাওয়ার পরিমাণটা এত বেশি, ওরা খালি দু তিনটে পাওয়া নিয়ে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে, সে করতেই পারে। কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে সব কিছু সবার সমান নাহি যায়, পরম প্রভাবশালী পরম পরাক্রমী সিপিএমকেও কিন্তু চলে যেতে হয়েছিল রাজ্য থেকে। তৃণমূল তো কোন ছাড়, তৃণমূল তো কোনো, তাদের কোনো সংগঠন নেই, তাদের আদর্শ নেই, সব থেকে বড় কথা। আপনাদের তো নেই, 73,000 প্রার্থী আপনারা দিতে পারলেন না, সবাইকে জেলে ভরেও পারলেন না। না, সেটা প্রথম কথা ভুল তথ্য, আমাদের অধিকাংশ জায়গায় আমাদের 90% প্রার্থী দেওয়া হয়ে গেছে, যেখানে যেখানে দিতে পারিনি সেটা তৃণমূলের সন্ত্রাসের কারণে, একতরফা সেখানে মনোনয়ন হয়েছে। সেখানে আমাদের, আপনি মিনা খায়ের অবস্থা বলুন না, আপনি বসিরহাটের কথা বলুন, বসিরহাটে আমাদের যারা প্রার্থী তারা সেখানে গিয়ে তারা মনোনয়ন দিতে পারেননি, তাদেরকে নিয়ে আসা হলো এখানে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে, এখানে একতরফা বলে। আমি বললাম না, যিনি নির্বাচন কমিশনার তিনি তো শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবারের জন্য নির্বাচন কমিশনার, রাজ্যের জন্য নির্যাতন কমিশনার, তার নিজের যে গোপের দৈর্ঘ্যটা সেটাও নিজে ঠিক করার বোধহয় তার অধিকার নেই, তিনি রাজ্যকে কী করে সুশাসন দেবেন? তো বাকি যেখানে আমরা মনোনয়ন দিতে পারিনি শুধু এবং শুধুমাত্র তৃণমূলের সন্ত্রাসের কারণে, বাদবাকি সমস্ত জায়গায়। আপনি প্রথম চার দিনের কথাই বলুন না, প্রথম চার দিন যখন মনোনয়নের সব থেকে বেশি সংখ্যক প্রার্থী আমাদের দেওয়া ছিল, সেগুলো জেনুইন দেওয়া ছিল, পরে একদিনে আমরা কি দেখলাম 5 ঘন্টায় তৃণমূলের 40,000 প্রার্থী, সব মিলিয়ে দেখা যাচ্ছে 36 সেকেন্ড করে যদি বিরোধীগুলো আমরা ধরি, 5 ঘন্টায় এক একটা মনোনয়ন দিয়ে দেওয়া হচ্ছে, জমা নেওয়া হচ্ছে 36 সেকেন্ডে। আমি তো অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে, এত যোগ্য অফিসার তাকে আপনি নিয়ে যান, তার কাছ থেকে এই টেকনিকটা শিখে নিন, 36 সেকেন্ডে এক একটা মনোনয়ন কী করে হচ্ছে। ডিসিআর এর হোম ডেলিভারি হয়েছে, ডিসিআর কাটা হচ্ছে, সেগুলো বাড়িতে বাড়িতে বিডিওরা পৌঁছে দিয়েছে, আর আপনি বলছেন মনোনয়ন দিতে পারেনি। বেছে বেছে তৃণমূলের জন্য ডিসিআর তুলে রাখা হয়েছিল, বিজেপির প্রার্থীরা দিনের পর দিন, প্রথম তো একদিন তারা ফিরে এলেন পরিকাঠামো নিয়ে, বিডিও আসেনি ইচ্ছা করে। তো সেখানে আমাদের তৃণমূল ভাবতে পারেনি এই বড় বড় লেকচার দিয়ে বিজেপির সংগঠনে, আমরা যে তলায় তলে প্রস্তুত ছিলাম এবং এত ভালোভাবে প্রস্তুত ছিলাম সেটাতে তাদের বুকে ব্যথা লেগেছে। পঞ্চায়েতে কি ফলাফল হবে, কি আশা বিজেপির? দেখুন, যদি আমি বারবার বলছি অবাধ নির্বাচন হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, শ্মশানের শান্তি নয়, অবাধ নির্বাচন হয়, মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে, ভারতীয় জনতা পার্টিকে তারা অবশ্যই পঞ্চায়েতে তারা দেখবে, কারণ তারা দেখছে যে এই মুহূর্তে তৃণমূল কী করে গেছে, তারা দেখলো সিপিএম এর অত্যাচার, তারা দেখেছে কংগ্রেসও দেখে দিয়েছে, বিজেপিকে তারা চান্স দেবে, দেখবে বিজেপি সরকার কীভাবে। আপনি কিছুদিন আগে দেখুন না, নগরপালিকা নির্বাচন হলো উত্তরপ্রদেশে, যেদিন ফলাফল বেরোলো আমরা জানতে পারলাম হ্যাঁ বিজেপি জিতেছে, বিরোধীরাও পর্যন্ত কোনো রকম সন্ত্রাসের অভিযোগ করেনি, একটা মানুষের রক্ত ঝরেনি শরীর থেকে। এই নির্বাচন, এই শান্তি চায় পশ্চিমবঙ্গ, অনেক হয়েছে এই মার দাঙ্গা ভীত সন্ত্রস্ত করা, সুতরাং অবাধ নির্বাচন হলে, শান্তিপূর্ণ নির্বাচন হলে মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদে নির্বাচিত করবে। শেষ প্রশ্ন, নির্বাচন আসছে নির্বাচন যাচ্ছে, এটা পশ্চিমবাংলায় দশকের পর দশক দেখছে, বেকারত্বের সমস্যা পশ্চিমবাংলায় উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, কবে পশ্চিমবাংলার রাজনৈতিক স্লোগানে আবার আসবে যে কর্মসংস্থানের জন্য একটা নির্বাচন হবে, এটা কবে হবে? বিজেপির ক্ষমতা এলেই সেটা হবে, কারণ আপনি বিজেপি শাসিত যে কোনো রাজ্যে দেখুন, উত্তরপ্রদেশ থেকে হালে কর্ণাটক যদি এবছর আমরা জিতিনি, কিন্তু আপনি দেখুন এই আমরা হেরে যাওয়ার পরেও কর্ণাটকে অ্যাপল এসে তারা বিশাল একটা বোধহয় 1300 কোটি টাকা এরকম একটা সেট আপ তৈরি করছে, বিজেপিরই সেই চারাগাছটা বিজেপিরই পুঁতে যাওয়া, উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট তো একটা মডেল, বিভিন্ন জায়গায় আপনি যেদিকে যাবেন ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে আছে সেখানে যারা বিদেশি যারা ইনভেস্টর তারা আসছেন, কারণ তারা জানে এখানে স্থায়িত্ব আছে, এখানে শান্তি আছে এবং এখানে কোনো কাটমানি ওই সিন্ডিকেট রাজ্যের আমরা ব্যবসা করতে পারবো।
আমরা রাজ্যে কি দেখছি যে এক তো বন্ধা পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বাম সরকার, পরবর্তীকালে তৃণমূল সরকারকে যে পরিবর্তনের আশায় সাধারণ মানুষ নির্বাচিত করেছিল, আমরা কি দেখলাম তৃণমূল সরকার সেখানে মমতা ব্যানার্জি শুধুমাত্র দুর্গাপুজোর ফিতে কাটেন, তিনি কোনো কারখানার ফিতে কাটেন না, কোনো শিল্পর ফিতে কাটেন না, খালি চপ, ঘুগনি, পাশবালিশ, মোমো, কচুরি, ফুচকা, এগুলো শিল্প, ফাজলামি হচ্ছে। আপনার পরিবারেদের পাঠান না কেন? আপনার পরিবারের এক ভাইপোকে ডাক্তার করেছেন কেন? আপনার পরিবারের একজনকে কয়লা ভাইপো করে হয়েছে কেন? আপনার পরিবারের অন্যরা অন্যরা কী করছে? পাঠান না চপ ভেজ ভাজতে, তাদের পাঠান ঘুগনি বিক্রি করতে। খালি রাজ্যের যে বেকার যুবরা তারা রাস্তায় বসবে আর এই ঘুগনি বিক্রি করবে, এই ফাজলামা অনেক হয়েছে। শিল্প প্রয়োজন, পশ্চিমবঙ্গে যারা 45 লক্ষ শ্রমিক পরিযায়ী তারা আবার পশ্চিমবঙ্গে ফেরত আসবেন, এই রাজ্যে থেকে রাজ্যের জন্য নিজের পরিবারের জন্য কাজ করবেন, এটা আমরা চাই। অর্থাৎ আমরা কেয়া ঘোষের কাছ থেকে জেনে নিলাম পশ্চিমবাংলা এই মুহূর্তে লড়াই হচ্ছে গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠা করে তারপরে কর্মসংস্থান, মানুষের যে জীবনের যে সাধারণ যে দাবি দাওয়া সেই দাবি দাওয়ার বিরুদ্ধে জন্য যে লড়াইটা চলবে সেই লড়াইয়ে বিজেপি সেই লড়াইকে প্রতিষ্ঠা দেবে যদি আগামী দিনে নতুন করে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের সেদিকে নজর থাকবে। আর ততক্ষণ পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। ইভিএম নিউজ আপনার কথা বলে।